আপন বোধে সবার হৃদে, আপন বোধে সবার হৃদে, আত্মা স্বয়ং প্রকাশমান, আত্মা স্বয়ং প্রকাশমান, সর্ববুদ্ধির সাক্ষী আত্মা, সর্বভাবে অধিষ্ঠান, সর্ববুদ্ধির সাক্ষী আত্মা, সর্বভাবে সমাধান, আত্মা স্বয়ং ঈশ্বর পরম, অদ্বয়ে ব্রহ্ম সনাতন, আত্মা প্রভু বিভু সাক্ষী, নিত্য মুক্ত পূর্ণ চিৎস্বরূপ আত্মা প্রভু বিভু সাক্ষী, নিত্য মুক্ত পূর্ণ চিৎস্বরূপ, নিষ্ক্রিয় নিষ্পৃহ শান্ত, নিষ্ক্রিয় নিষ্পৃহ শান্ত, সর্ব অধি সমাধান, আত্মা স্বয়ং ঈশ্বর পরম, অদ্বয়ে ব্রহ্ম সনাতন, সবধিরামি আত্মারামি, সবধিরামি আত্মারামি, অহং দেব পাকায়ামি, সবধির আমি আত্মারামি, অহং দেব পাকায়ামি, নির্গুণ গুণী অন্তর্যামি, নির্গুণ গুণী অন্তর্যামি, জ্ঞানের জ্ঞান অখণ্ড প্রজ্ঞান, পরমাত্মা পুরুষোত্তম, পরম আত্মা পুরুষোত্তম, পরম আত্মা পুরুষোত্তম, পুরুষোত্তম ভগবান, আত্মা স্বয়ং ঈশ্বর পরম, অদ্বয়ে ব্রহ্ম সনাতন, স্বভাবে রামি কাঁচায়ামি, স্বভাবে রামি শক্তি রামি, চিদাভাস গুণাধীন, স্বভাবে রামি শক্তি রামি, চিদাভাস গুণাধীন, জীবের আমি ও
জ্ঞানী কল্পনা প্রধান জীবের আমি অহংকারী অভিমানী কল্পনা প্রধান কাচায়ামি অজ্ঞানী জানে না পাকা আমি ধর্ম কাচায়ামি অজ্ঞানী জীবেরে আমি অজ্ঞানী জানি না পাকা আমি ধর্ম কর্তা ভোক্তা জ্ঞাতা ভাবে কর্তা ভোক্তা জ্ঞাতা ভাবে করে সে সর্বকর্ম সবধের বুকে থেকেও সে বদ্ধভাবে বিকারে সবদের বুকে থেকেও সে বদ্ধভাবে বিকারে পাকায়ামি শরণীরে পাকায়ামি শরণীরে পাইসে ফিরে আত্মজ্ঞান পাইসে ফিরে আত্মজ্ঞান আত্মা স্বয়ং ঈশ্বর পরম অদ্বয়ে ব্রহ্ম সনাতন অদ্বয়ে ব্রহ্ম সনাতন অদ্বয়ে ব্রহ্ম সনাতন সচ্চিদানন্দ প্রেম ঘন অমৃত মুক্তি শান্তি নিধান আত্মা স্বয়ং ঈশ্বর পরম অদ্বয়ে ব্রহ্ম সনাতন দেখো আমরা পৃথিবীতে জীবন নিয়ে এসে সবাই খেলা করছি এটা ঈশ্বরের একটা বিশেষ রূপ তিনি একা বহু হয়েছেন বহুর মাঝে থেকে নিজেই বহুর মধ্যে নিজের মহিমাকে প্রকাশ করে নিজেই আস্বাদন করছেন এটার নাম হচ্ছে জ্ঞান সেটা যতক্ষণ আমরা না মানতে পারছি অনুভব করতে পারছি ততক্ষণ আমরা অজ্ঞানী কাজেই আমরা শাস্ত্রের অনেক কথা শুনি বইতে পড়ি কিন্তু তার সঙ্গে নিজেকে পৃথক করে ভাবি নিজের সঙ্গে অভিন্ন করে কেউ ভাবতে আমরা অভ্যস্ত নই জ্ঞান হচ্ছে যা কিছু দেখি শুনি জানি বুঝি পারি বা না পারি অল পজিটিভ অল নেগেটিভ সবটাই নিজেরই পরিচয় এটার নাম জ্ঞান যখন নিজ অতিরিক্ত অন্য কিছু ভাবি আমরা তখনই সেটা হয়ে যায় কল্পনা তখন সেটা হয়ে যায় জ্ঞানাভাস অজ্ঞান ওটা হয় অবিদ্যা আমাদের এই ভারতবর্ষে যেভাবে মানুষ সত্যের সন্ধান করেছে মৃত্যুর মধ্যে অমৃতের সন্ধান করেছে অজ্ঞানের মধ্যে জ্ঞানের সন্ধান করেছে এবং অসত্যের মধ্যে সত্যের সন্ধান করেছে সেইটাই হচ্ছে ভারতের চরমতম আবিষ্কার সেটা কি না এক সত্য এক ধর্ম এক ঈশ্বর এক আত্মা কিন্তু আমরা লেখাপড়া শিখে সেই একের সন্ধান তো কেউ করি না আমরা ইন্দ্রিয় দিয়ে যা দেখি সেই একের কতগুলো ছায়া সেটি হচ্ছে অবিদ্যা সেটি হচ্ছে কি এই যে বস্তুজগৎ আর এইখানেই আমরা পরস্পর পরস্পরের সঙ্গে মারামারি কাটাকাটি করে খালি আমার আমার করে আমরা মরছি অথচ আমাদের
হৃদয়ের গভীরে অখণ্ড সম্পদ নিহিত আছে, হিডেন ট্রেজার, আমরা কেউ তার সন্ধান রাখি না। আমরা মনে করি কতগুলো ছাপ মারা কাগজের নোট পেলেই বুঝি জীবন সার্থক হয়ে গেল, বা কতগুলো সো কল কয়েন্স যার মধ্যে সত্যিকারের মূল্য খুব কমই থাকে, আগে তবুর রূপা ছিল, এখন সেটাকে বিকৃত করতে করতে যা এসে দাঁড়িয়েছে সেগুলো মানে আমাদের ছোটো ছেলেমেয়েরা খেলা করে, হাড়িপাতের টুকরো, চারা পাথরের টুকরো, এগুলো নিয়ে, এগুলো সেরকমই মূল্য, লষ্ট। কিন্তু এর মধ্যেও যে চৈতন্য আছে সেটা একমাত্র নিজেকে দিয়ে আমাকে অনুভব করতে হচ্ছে, অথচ আমি নিজেকে জানি না। আমি সবার সামনে এই জিনিসটি আজ 40-45 বছর যাবৎ রাখছি, কিন্তু সো কল ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, আমাদের শিক্ষিত সমাজ, তারা কিন্তু এই জিনিস গ্রহণ করতে পারলো না, তারা বুদ্ধি দিয়ে মাপতে চায়। বুদ্ধি তো চিদাভাস, গুণাধীন, কন্ডিশনাল, রিফ্লেক্টেড নলেজ, তার সীমা তো সসীম, কোন পর্যন্ত না, সাময়িক সুখবোধ, সাময়িক দুঃখবোধ, এর বেশি বুদ্ধি জানে না। বুদ্ধি কল্পনা করতে পারে কিন্তু তার ঊর্ধ্বে যেতে পারে না। বুদ্ধির সীমা রূপে, নামে, মধ্যে আর ভাবের, এখন ভাবের ঊর্ধ্বে যে বোধ স্বরূপ, কনসাসনেস ইটসেলফ, নট ম্যানিফেস্টেড কনসাসনেস, কন্ডিশনাল কনসাসনেস, লিমিটেড কনসাসনেস, যেমন রূপের মধ্যে কন্ডিশন হয়ে গেছে, নামের মধ্যে কন্ডিশন হয়ে যায়, ভাবের মধ্যে কন্ডিশন হয়, কিন্তু কনসাসনেস ইটসেলফ হচ্ছে অবিমিশ্র, সেটা হচ্ছে অসঙ্গ, তার কোনো সঙ্গ নাই, অখণ্ড, সে খণ্ড হয় না, নিত্যপূর্ণ, অদ্বয় তার দুই হয় না, অব্যয় তার কোনো ব্যয় হয় না, নিষ্কল তার কোনো অংশ হয় না, নির্মল, নিত্যশুদ্ধ, নিরঞ্জন, টেন্টলেস, সেই চৈতন্যে গড়া, চৈতন্যে ভরা সব জীবন। অহংকার অভিমানে তারা খালি নিজের করে, ইন্ডিভিজুয়ালাইজ করে পেতে চায়, দ্যাট ইজ কল ইগনোরেন্স, সে অজ্ঞানকে পোষণ করে জ্ঞানের ভান করে, প্রিটেন্ডেন্স, ভণিতা করে, এইটাই হচ্ছে অজ্ঞানীদের লক্ষণ। এটাই হচ্ছে এই সংসার বলতে গেলে একেই মিন করে, কিন্তু সেইখানে যদি সে বোধের ব্যবহার করে, অখণ্ড বোধের ব্যবহার, তাহলে আর ডিভিশন থাকে না, তখন সংসারটি হয়ে যায় সমসার। আজকে প্রথম যে ভজনটা করলো, সে ভজনের মধ্যে একটা লাইন আছে, সর্বসম বোধের স্বরূপকে ঈশ্বর আত্মা ব্রহ্ম পরম, ব্রহ্মবোধে জগৎ সত্য, জগৎ বোধে তা আবৃত। আমরা যত ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করি না কেন, টেকনিক্যাল নলেজ যে কোনো বিষয়ের, আপ টু ইন্টেলেক্টের, হ্যাঁ, সীমা পর্যন্ত, কোথায় ওই বিকার ধর্মী অব্যক্ত পর্যন্ত আমরা ঘুমিয়ে পড়ি, সেই পর্যন্ত আমাদের সীমা, ঘুমের ঊর্ধ্বে আমরা যেতে পারি না, ফুটনি করে অহংকার দিয়ে অপরের দোষ দেখি আর নিজেকে জাহির করি বাহাদুরি দেখাবার জন্যে, ফুটনি করি, এটা হচ্ছে অজ্ঞানের লক্ষণ। অজ্ঞানে কখনো জ্ঞানের সন্ধান পাওয়া যায় না, জ্ঞানের সন্ধান পেতে হলে আমাদের প্রস্তুতি কী হতে হবে, এই গানটার মধ্যে দিয়ে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, আত্মা কি, আত্মা স্বয়ং ঈশ্বর পরম, অদ্বয় ব্রহ্ম সনাতন, তাহলে ঈশ্বর আত্মা ব্রহ্ম অভিন্ন, সে কি, সচ্চিদানন্দ প্রেম ঘন, আমাদের মধ্যে সচ্চিদানন্দ বোধ কি কারোর ভিতর খেলে, দেহবুদ্ধি খেলে, দেহ ছাড়া যে আমি, সেই আমিটা খেলছে না, পাকা আমি খেলছে না, পাকা আমির কোনো সঙ্গ নাই, পাকা আমির কোনো সীমা নাই, তার কোনো গুণ নাই। আমি সেই প্রসঙ্গে লাস্টে কিছুটা বলবো, তার আগে আমি আত্মার পরিচয়টা দিয়ে দিচ্ছি, কারণ আত্মার কথাই আমি সবার সামনে রাখি, কারণ আমরা প্রত্যেকেই সে আত্মার এক একটা করে মূর্ত রূপ, কিন্তু আমরা অনাত্মার সঙ্গে ঘর করছি বলে, দেহটাকেই নিয়ে বাস করছি বলে দেহের সঙ্গে জড়িয়ে গেছি, দেহ শূন্য যে আমি, পূর্ণ আমি, পাকা আমি,
সেটা আমরা কেউ ভাবতে পারি না। এরকম লোকের অধিকারী পুরুষও খুব কম। আমরা আত্মার কাছ থেকে কিছু পাই না, প্রকৃতির কাছ থেকে পাই, কারণ আত্মা অখণ্ড, তার পাওয়ার কোনো, তার কোনো অভাবই নাই, পাওয়ার প্রয়োজনই নাই, সে নিষ্ক্রিয়, তার কর্ম করার প্রয়োজন হয় না, তার অহংকার নাই, কাছে আমি কর্তা বোঝে কর্ম করে, সেই জন্য কর্তা ভোক্তা জ্ঞাতাভাবে সে জীবন কাটায় আর বলে আমি জানি। যতটুক এই সংসারে ঘুরে বেড়িয়ে দেখবার সুযোগ হয়েছে, সর্বত্রই অহংকারের খেলা, অহংকার শূন্য মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু অহংকারীরা পাকা আমিকেও ভুল করে কাছে আমি বলে। যেমন জন্ডিস পেশেন্ট সব কিছুর এই ইয়েলো দেখে, কাছে আমি সব কিছুর মধ্যেই লিমিটেশনকে দেখে, তার মাপকাঠি হচ্ছে বুদ্ধি। বুদ্ধি কি? বুদ্বুদ আকারে ধি, মানে ধি সাগর পক্ষে যে বুদ্বুদ ওঠে না, সে বুদ্বুদ কিন্তু সাগরকে জানে না, কিন্তু সাগরের পক্ষে বাস করছে, সাগর ছাড়া তার অস্তিত্ব নাই। সেই জন্যই এই গানটার ভিতরে পরিষ্কার করে বলা হয়েছে যে সচ্চিদানন্দ প্রেম ঘন অমৃত মুক্তি শান্তি নিধান। এই যে কথাগুলো আমরা বলছি এগুলো কিসের? নিজের পরিচয়। আর আমরা এখন নিজের পরিচয় দিচ্ছি কি? অমুকচন্দ্র অমুক, কতগুলি কোয়ালিটি, গুণ, বিকার। আরে ভাই বলিস না, বড় শরীর খারাপ, বড় মুশকিলে পড়ে গেছি, আর বলিস না সংসার নিয়ে। এই তো আমাদের কথা পরস্পরের সঙ্গে দেখা হলে।